নমস্কার, শুভ সন্ধ্যা। চান্দন টিপের পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ব্যাপক ধুমধামের সঙ্গে ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে সম্পূর্ণ হল মহা অষ্টমী পুজো। এদিন সম্পূর্ণ হবে মহানবমী পুজো। বরাবরের মতো শুক্রবারেও ব্যাপক ভক্ত সমাগম ঘটে দুর্গাবাড়িতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে ষষ্ঠীতে বোধন আর দশমীতে বিসর্জন। রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতেও দশমীতে মায়ের নিরঞ্জন হয়ে থাকে। ব্যতিক্রম হবে না এ বছরেরও। হয়তো তাই মহানবমীতে কেমন একটা বিষাদের সুর বেজে উঠল আনন্দের মাঝে। শুক্রবার সকাল 6:24 আগে দুর্গাবাড়িতে সম্পূর্ণ হল মহা অষ্টমী পুজো। 6:24 পর হয় সন্ধি পুজো, এরপর সম্পূর্ণ হবে মহানবমী পুজো। এমনটাই জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত তপন চক্রবর্তী। পাশাপাশি এও জানান, মহানবমীতে দুর্গাবাড়িতে মহিষ বলি হয়ে থাকে। এদের মহিষ বলির পর ভক্তরা অঞ্জলি দেবেন। শনিবার সকাল 5:44 মধ্যে অধিক নবমী পুজো করতে হবে। এরপর সম্পূর্ণ হবে দশমী পুজো। দশমী পুজোর পর হবে প্রতিমা নিরঞ্জন। মহা অষ্টমী সকাল 6:24 অষ্টমী তিথি ছেড়ে দেবে, তার মধ্যে অষ্টমী পূজা সমাপন করতে হবে। অষ্টমী পূজার পরে 6:24 সন্ধি পূজা শুরু হবে। সন্ধি পূজা শেষ হবে 7:12। সন্ধি পূজার পরে তারপরে যথারীতি নবমী পূজা শুরু হবে। নবমী পূজা সমাপ্ত হবে। সমাপ্ত হওয়ার পরে এখানে বলিদান পর্ব হবে। সবাই জানে যে দুর্গাবাড়িতে নবমী তিথিতে মহিষ বলি হয়, হ্যাঁ, সেটা বহু পুরানো রীতি। নবমী তিথিতে মহিষ বলি, মহিষ উৎসর্গ হবে, মহিষ বলিদান পর্ব হবে, তারপর ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করবে। দুর্গাবাড়িতে এদিন ব্যাপক ভক্ত সমাগম ঘটে। ঢাকে তালে আজ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকল ভক্তরা তাদের মায়ের আরাধনায় ব্রতী হয়। নানা রকমের সুস্বাদু ফল আর মিষ্টি নিবেদন করা হয় মাকে, সেই সঙ্গে পুষ্প, চন্দন, বেলপাতা, মধু নানা উপকরণ দিয়ে সম্পন্ন করা হয় যোগ্য অনুষ্ঠান। চন্দন টিভি। 14 বছরের এক প্রতিভাবান কিশোরের উৎসাহ, দৃঢ় প্রত্যয় মনোভাব আর প্রতিভার বিকাশের মধ্য দিয়ে ফুটে উঠল দেবী দুর্গার মায়ের প্রতিমা। প্রতিভাবান এই কিশোরের নাম কঙ্কচ রায়। নিজ হাতে মায়ের প্রতিমা তৈরি করে পুজো দিল এই কিশোর। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার নিবাস রায়ের একমাত্র 14 বছর বয়সের সন্তান কঙ্কচ রায় গত 2 বছর ধরে নিজ হাতে মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি করে নিজে মায়ের পুজো করে চলেছেন। এবারেও পঞ্জিকার তিথি অনুসারে মহাষষ্ঠী, মহাসপ্তমী এবং শুক্রবার ভোরে মহা অষ্টমী পূজা সম্পন্ন করল এ কিশোর। নিজের উৎসাহ, দৃঢ় প্রত্যয় মনোভাব আর প্রতিভার বিকাশ ঘটাল দেবী দুর্গার প্রতিমা তৈরির মধ্য দিয়ে। লক্ষ্মীচূড়ার রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র কঙ্কচ গত কিছুদিন আগে বাড়িতে যখন মায়ের মাটির প্রতিমা তৈরির কাজ শুরু করেছিল তখন পরিবারের সকলে তেমন একটা গুরুত্ব দেয়নি। মনে হয়েছিল খেলার ছলে এবার দুর্গার মূর্তি তৈরি করা হচ্ছে। কঙ্কচ যখন বাবার সাহায্য দিয়ে তার নিজের হাতে তৈরি করা দুর্গা মূর্তি সাজিয়ে তুলেছে তখন শুধু পরিবার নয়, এলাকার মানুষের নজর কাড়তে শুরু করে কঙ্কচের এই প্রতিভার প্রতিফলন। ষষ্ঠীর দিন থেকে কঙ্কচ ঘট বসিয়ে পূজা শুরু করল। গোটা কাঞ্চনমালা এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে উৎসাহী এলাকাবাসীরা তার এই পুজোর আয়োজন দেখতে বেশ আগ্রহী হয়ে ওঠে। কঙ্কচ জানিয়েছে, কোন ধরনের প্রশিক্ষণ ছাড়াই এ মাটির প্রতিমা তৈরি করেছে সে। আর নিজের ইচ্ছা অনুযায়ী গত বছর থেকে নিজে দুর্গার মূর্তি বানিয়ে পূজা শুরু করেছে। বানাতে কতদিন লাগবে তোমার? 10-12 দিন। একদম টিচার করেছিল, এরপর আমি বানাইছিলাম। 2 বছর গত বছরও বানাইছিলাম,
মানে মানে এখানে দেখতেছি মানে ঘট এখানে বসানো আছে মানে মানে পূজা দিতেছ হ্যাঁ আমি আর কিছু কিছু মোবাইল থেকে বের করে করি কটার সময় হয়েছিল পূজাতে 4টা কয়টার সময় 4টা 25 কতক্ষণ লাগছে পূজা মানে শেষ করতে তোমার আধা ঘন্টা এক ঘন্টা এত কম বয়সে কাঙ্কচ দেবী দুর্গার মূর্তি তৈরি করার মধ্য দিয়ে দারুণ সাড়া ফেলে দিয়েছে কাঞ্চনমালা এলাকার বেশ প্রশংসিত হচ্ছে নিজ হাতে কাঙ্কচের এই পুজোর আয়োজন তার বাবা নিবাস রায় একজন সবজি ব্যবসায়ী দশমী পুজোর পর নিয়ম অনুযায়ী মায়ের প্রতিমা নিরঞ্জন করবে বলেও জানিয়েছে সে শান্তন টিভি রাজধানীর আগরতলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গাইল রোড এলাকায় নিবেদিতা ক্লাবে শাস্ত্রীয় রীতি মেনে সম্পন্ন হল মহা অষ্টমী পুজো মহা অষ্টমী পুজোর পর পঞ্জিকা অনুযায়ী মহানবমী পুজো ও শুরু হয়ে যায় মহা অষ্টমী পুজো সম্পন্ন হওয়ার পর অন্নভোগ প্রদান করা হয় সাধারণ নাগরিকদের হাতে নিজ হাতে অন্নভোগ তুলে দেন নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার তাপস দেব জানিয়েছেন 1970 সাল থেকে নিবেদিতা ক্লাবে শারদীয় দুর্গাপুজো সম্পন্ন হয়ে আসছে প্রতি বছরই ক্লাবে এলাকার সাধারণ মানুষ শারদ উৎসবের আনন্দে গা ভাসায় শুক্রবার মহা অষ্টমী পুজোর পর অন্নভোগ প্রদান করা হয় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এদিন সাধারণ মানুষের মধ্যে 1970 সালে প্রতিষ্ঠা হয়েছে তারপর পর থেকেই আমাদের মা দশভূজার পূজা খুব নিষ্ঠা এবং ধর্মীয় আচার বিচার মেনেই এখানে পূজা অর্চনা হয়ে থাকে যেহেতু এবার বিভিন্ন তিথিতে আমাদের ভোরবেলায় পূজা করতে হচ্ছে যেরকম আমরা সবাই জানি আজকে অষ্টমী কিন্তু অষ্টমীর পূজাটা আজকে 6:30টার আগেই হয়ে গেছে তারপর নবমী লাগে গেছে কিন্তু আমাদের এই অষ্টমীতে অন্নভোগ হয়েছে পূজার্চনা হয়েছে তাই আমাদের আজকে নিবেদিতা ক্লাবের পক্ষ থেকে এই এলাকার সবাইকে আমরা অন্নভোগ দিচ্ছি এবং খুব সাড়ম্বরে এই এলাকার সকল মানুষরা একটা আত্মিক মেলবন্ধনে আবদ্ধ হয়ে হাপানিয়া এলাকায় মধ্যপাড়ার কালী মন্দির সংলগ্ন রাকেশ সরকারের বাড়িতে মদ বিরোধী অভিযান চালিয়ে আমতলী থানার পুলিশ প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বিলিতি মদ উদ্ধার করে মোট 348টি বোতল বিলিতি মদ উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য হবে আনুমানিক 1,00,000 টাকা এই অভিযানে ছিলেন আমতলী থানার এসডিপিও শঙ্কর চন্দ্র দাস যদিও পুলিশ কাউকে আটক করেনি পুজোর মরশুমে বিক্রির জন্য বেআইনিভাবে এই বিলিতি মদগুলো মজুদ করা হয়েছিল এসডিপিও শঙ্কর চন্দ্র দাস জানিয়েছেন অভিযুক্ত রাকেশ সরকার পলাতক অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হবে রাত্রে ভোর রাত্রেবেলা আলটা নাগাদ আমরা ইয়াতে হাফানিয়াতে মধ্যপাড়াতে ওর নামটা ছিল রাকেশের বাড়িতে ও এক্সপোনেন্ট ছিল প্রায় 348 বোতল বাডভাইজার কোম্পানির যে বিয়ার ওটা আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি আমাদের থানার উপরবাবু এবং মিনাল সাব ইন্সপেক্টর মিনাল ওনারা লিড করেছেন এবং আমিও ছিলাম সঙ্গে আর এগুলি করার মাধ্যমে আমরা আসলে উদ্দেশ্য হলো এখন তো ওয়াইন শপ বন্ধ এই সময়ে অবৈধ যারা মজুত করে আছে এই মজুতদারের কারণে কিন্তু ছেলেপিলেরা উত্তীর্ণ বয়সের ছেলেপিলেরা খেয়ে দুষ্টামি করবে বাইক জুড়ে চালাবে রাস্তাতে একটা হিট অ্যান্ড রান কেসগুলি বাড়বে বা মারপিটের ঘটনাও বাড়তে পারে দশমীর দিনে বা ওই সময়গুলিতে তো আনন্দের উদ্দেশ্যে যেন মানুষের কোনো ক্ষতি না হয় মানুষ যেন সুখে শান্তিতে পুজো উপভোগ করতে পারে এবং সুসম্মানে সবগুলি ক্লাব নিজ নিজ এলাকাতে পুজো সমাপ্ত করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য মানুষের সাহায্যে মানুষের জন্য আমতলী থানা এবং আমতলী পুলিশ সাবডিভিশন এটাই করা আমাদের উদ্দেশ্য এখনকার মতো সংবাদ পর্যন্তই চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার।